ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ জেএনটি ম্যাথ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সহ কম্পিটিটিভ এক্সামের যে কোনো শাখার পরীক্ষার যে অঙ্ক ক্লাস আমরা শাহা ইনস্টিটিউটে আয়োজন করে থাকি সেই অঙ্ক ক্লাসের আজকে আমরা একশো একুশতম ক্লাসে রয়েছি আজকে আমরা আলোচনা করব যে লাভ ক্ষতি চ্যাপ্টারের উপরে ধার্য মূল্য এই বিষয়টির উপরে ধার্য মূল্য কী জিনিস এবং লাভ ক্ষতির চ্যাপ্টারে ধার্য গুরুত্ব কতটা এবং ধার্য উপরে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার হলে পরীক্ষার্থীর মনে কোন কোন ধরনের সংশয় সৃষ্টি করতে পারে এবং সেই সংশয় থেকে বেরিয়ে এসে সঠিক উত্তরটি করার সহজতম কৌশল নিয়ে আলোচনা করা হবে আজকের ক্লাসে তো আমরা দেখে নেব যে ধার্য এই বিষয়টি কি জিনিস আগে সেটা আমাদের জানতে হবে ধার্য মূল্য বলতে আমরা বুঝি যে কোন দ্রব্যের গায়ে যে মূল্য লেখা থাকে মনে করো একটা প্যাকেট তুমি কিনতে গেছো সেই প্যাকেটের গায়ে লেখা রয়েছে একশো টাকা ওই যে মূল্যটা প্যাকেটের গায়ে লেখা রয়েছে ওইটাকেই ধার্য মূল্য বলে এরপরে আরও কিছু লেখা রয়েছে আমাদের জানতে হবে যে বিক্রয় করার জন্য সেই মূল্যকে প্রমাণ হিসেবে ধরা হয় যে আমি দ্রব্যটা বিক্রি করব দ্রব্যের গায়ে লেখা রয়েছে একশো টাকা তাহলে ওই একশো টাকাকে প্রমাণ হিসেবে ধরা হবে অর্থাৎ যদি কোনো টাকা কম নেওয়ার থাকে তাহলে ওই প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে তার তুলনায় কম নেওয়া হয় এবং কত কম নেওয়া হয় বা শতকরা হারেও যদি কম নেওয়া হয় তাহলে কত কম পড়বে আমার দামটা সব কিছু নির্ণয় করার জন্য সেই দামটাকে আমরা প্রমাণ হিসেবে ধরে নেব এই প্রমাণ কথাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে যে দামটা লেখা থাকে প্যাকেটের গায়ে এবং প্রমাণ হিসেবে ধরা হয় সেই দামটাকে বলা হয় ধার্য মূল্য এবার আমাদের জানতে হবে যে ধার্য মূল্যের সঙ্গে আর একটা সম্পর্কযুক্ত টার্ম সেটা হচ্ছে ছাড় কোনো দ্রব্য যদি আমরা বাজারে কিনতে যাই তাহলে প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে অর্থাৎ যে ধার্য মূল্য তার তুলনায় বেশি দামে কখনোই আমরা কিনি না আমরা সবসময় চেষ্টা করি যে যে দামটা লেখা আছে তার তুলনায় কিছু টাকা কম দিয়ে জিনিসটাকে কিনবো এটাই আমরা সাধারণত চেয়ে থাকি এই যে যে দামটা প্যাকেটের গায়ে লেখা থাকে তাকে তো বলা হয় ধার্য মূল্য এবার যে টাকাটা ওই ধার্য মূল্যের তুলনায় কম নেওয়া হবে সেই টাকাকে বলা হবে ছাড় তো এখন প্যাকেটের গায়ে যদি পঞ্চাশ টাকা লেখা থাকে এবং দশ টাকা যদি আমার কম নেয় তাহলে আমি বলবো দশ টাকা ছাড় দিয়েছে এবার যদি প্রশ্ন হয় যে ওই যে ছাড়টা দেওয়া হলো সেটা শতকরা কত ভাগ ছাড় দেওয়া হলো বা ছাড়ের শতকরা হার কত বা পার্সেন্টেজ কত তো এই বিষয়গুলিকে যখন আমরা নির্ণয় করব কোনো সমস্যার থেকে তখন আমাদের ধার্য মূল্যকে প্রমাণ হিসেবে ধরতে হবে সেক্ষেত্রে ক্রয় মূল্য কিন্তু আমাদের নাও জানলে চলবে বা জানলেও ক্রয় মূল্যের তুলনায় কিন্তু আমরা সেই ছাড়টাকে হিসাব করব না তাহলে আমাদের হিসাব করতে হবে ধার্য মূল্যের উপরে ছাড় সবসময় ধার্য মূল্যের উপরেই হয় এর পরে যদি অঙ্ক আরও টাফ থাকে তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতির ব্যাপারটা আসতে পারে তাহলে আমরা কি জানলাম এখন আগের এপিসোডে আমরা বেসিক যে যে বিষয়গুলো জেনেছিলাম জেনেছিলাম তার থেকে আমরা লাভ হোক হোক বা ক্ষতি যাই হোক না কেন সেটা ক্রয় মূল্যের উপরে হয় আর এখন আমরা কি জানতে পাচ্ছি যে ছাড় যে বিষয়টি রয়েছে ছাড় দেওয়ার বিষয়টা ধার্য মূল্যের উপরে কিন্তু নির্ণয় করা হয় তাহলে এবার আমরা ধার্য মূল্যের উপরে প্রশ্ন কিভাবে আসতে পারে সেই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন প্রশ্ন আমাদের করতে হবে কারণ এই চ্যাপ্টারটা লাভ ক্ষতি এটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাই আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারি এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো যদি সহজে বুঝে নিতে পারি আমরা তাহলে আমাদের বাস্তব জীবনে যখন আমরা বাজারে যাব বা সারা জীবনে যে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা একটা সুস্পষ্ট ধারণা পাবো এবং আমাদের জীবনের সেই জায়গাগুলো অনেকটা ইজি হয়ে যাবে তো দেখো ধার্য মূল্য পাঁচশো টাকা চল্লিশ টাকা ছাড় দিয়ে ষোলো টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত তো ছাড় যে কথাটা আমরা দেখলাম সেই ছাড়ের ব্যাপারটা হচ্ছে চল্লিশ টাকা কত টাকা আর ধার্য মূল্য হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ প্যাকেটের গায়ে লেখা ছিল কত পাঁচশো তা আমি বললাম যে পাঁচশো টাকা তো লেখা রয়েছে কিছু কম নাও তখন সে বলে আছে ঠিক আছে চল্লিশ টাকা কম দাও তাহলে যে টাকা লেখা আছে তার থেকে চল্লিশ টাকা কমে যদি আমাকে দেয় তাহলে আমি কত টাকায় পাবো জিনিসটা আমি তখন চারশো ষাট টাকায় কিনব আমি চারশো ষাট টাকায় কিনলাম দোকানদার তারপরেও ষোলো টাকা লাভ করলো তার মানে দোকানদারের দাম কি এই চারশো ষাটের থেকে ষোলো টাকা বেশি না ষোলো টাকা কম কম দামে কিনেছিল তাহলে এর থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে আমরা যেটা পাচ্ছি যে চারশো চুয়াল্লিশ টাকা এই চারশো চুয়াল্লিশ টাকা সে কিনেছিল তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বেরিয়ে গেল চারশো টাকা চলে আসলো যে শত করার বিষয়টা থাকবে অঙ্কে যে ধার্য মূল্য ছশো টাকা টেন পার্সেন্ট ছাড় দিয়ে পঞ্চাশ টাকা লাভে বিক্রি করা হলো কোন একটা দ্রব্য তাহলে ক্রয় মূল্য কত তাহলে আমাদের ধার্য মূল্য কত এখানে ছশো টাকা এই ধার্য মূল্যের উপরে টেন পারসেন্ট ছাড় দিয়েছে ছাড় দেওয়ার অর্থ কি টেন পার্সেন্ট কম নিয়েছে আর ছাড়ের ব্যাপারটা কার উপরে হয় ক্রয় মূল্যের উপরে হয় না ধার্য মূল্যের উপরে হয় ধার্যমূল্যের উপরে পার্সেন্টেজ কথাটা যদি থাকে তাহলে আমাদের ম্যাজিক সূত্র ওয়ান ব্যবহার করতে হয় তাই তো এই তাহলে ছয়শো টাকার উপরে টেন পার্সেন্ট ছাড় দিচ্ছি তাহলে ছয়শো এখানে বসবে না এখানে বসবে কোন জায়গাটায় বসবে বা পাশে বসবে তাহলে ছয়শ এর উপরে টেন পার্সেন্ট ছাড় দিয়ে আমার কত হয় সেই ছাড়ের পরিমাণটা বের করি তাহলে ছয়শো ইন্টু টেন পার্সেন্ট বলতে এই একশো নিচে তাহলে শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম সমান সমান ষাট টাকা তাহলে আমার যে দামটা প্যাকেটের গায়ে লেখা আছে সেই দামটা ছশো টাকা আর আমি টেন পারসেন্ট ছাড় দিলাম তাহলে আমি কত টাকা ছাড় দিয়েছি ষাট টাকা ছাড় দিয়েছি তাহলে বিক্রি করলাম কত বিক্রয় মূল্য আমার হয়ে গেল ছশো মাইনাস ষাট তাহলে পাঁচশো চল্লিশ টাকা তাহলে দোকানদার বিক্রি করেছে কত টাকা আমার কাছে পাঁচশো চল্লিশ টাকায় আবার অঙ্কে ফিরে যাও যে এই ছাড় দিয়ে বিক্রি করাতে তারপর পঞ্চাশ টাকা লাভও হয়েছে তাহলে দোকানদার এই যে পঞ্চাশ টাকা সে লাভ করেছে কত টাকায় বিক্রি করে এই পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করেছে ছশো টাকা লেখা ছিল কিন্তু ছাড় দিয়ে সে বিক্রি করলো পাঁচশো চল্লিশ টাকায় এই পাঁচশো চল্লিশ টাকায় যখন সে বিক্রিটা করলো জিনিসটি তখন সে পঞ্চাশ টাকা লাভ করেছে তাহলে তার কি কেনা দাম এই পাঁচশো চল্লিশের থেকে কম ছিল না বেশি ছিল তাহলে পাঁচশো চল্লিশের থেকে কত টাকা কমে সে কিনেছিল পঞ্চাশ টাকা কমে কিনেছিল তাহলে আমরা পেলাম চারশো নব্বই টাকা দিয়ে সে কিনেছিল আর বিক্রি করেছে পাঁচশো চল্লিশ টাকা আর লেখা ছিল ছশো টাকা ছশো টাকার উপরে টেন পারসেন্ট ছাড় দিয়ে সে বিক্রি করলো পাঁচশো চল্লিশ টাকায় কিন্তু তার যেহেতু পঞ্চাশ টাকা লাভ হলো তাহলে তার কেনা দাম ছিল চারশো নব্বই টাকা এবার একটু হিসেব করে দেখো যে চারশো নব্বই টাকায় কিনে যদি পঞ্চাশ টাকা লাভ করি তাহলে বিক্রয় মূল্য কত হয় আমি চারশো নব্বই টাকা দিয়ে একটা জিনিস কিনলাম এই এই জিনিসটা চারশো নব্বই টাকা কিনলাম আমি আরও পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি করব। বেশি দামে বিক্রি করা মানে কি লাভ হওয়া তাহলে এবার আমার পাঁচশো চল্লিশ টাকা বিক্রি করতে হচ্ছে তো দেখো তো টাকা বিক্রি করাতে লাভ হয়েছিল দাম হচ্ছে তো তাহলে বেশ এবার আমরা যে সমস্যাটির আলোচনা করব সমস্যাটি কিন্তু একটু কঠিন এবং জটিল কিন্তু যত কঠিন বা যত জটিল অঙ্কই হোক না কেন আমরা আমাদের একশো তম যে ক্লাসটি তার পরে যে স্পেশাল ক্লাসটি দেখেছিলাম সেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে পরীক্ষার হলে আমরা মাথা ঠান্ডা করে যে কোনো কঠিন অঙ্কের সমাধান করতে পারি তো এই অঙ্কটা আগে পড়ে দেখি যে কতটা কঠিন এবং কতটা জটিল ধার্যমূল্য আটশো টাকা টোয়েন্টি ছাড় দিয়ে টোয়েন্টি লাভে বিক্রয় করা হলো তাহলে কত টাকা লাভ হলো তো এই যে কত টাকা লাভ লাভের প্রসঙ্গটা যখনই আসবে তখন আমাদের কি দরকার হবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু আমরা আস্তে আস্তে অঙ্কের সমাধানে পৌঁছে যাব। লাভের কথা মাথায় আসলে কেনা দাম এবং বিক্রি দাম এই দুটোই মাথায় আসে বিক্রি দাম যদি বেশি হয় কেনা দাম যদি কম হয় তাহলে লাভ হয় তো এইখান থেকে আমাদের বের করে আনতে হবে কেনা দামটা কত আর বিক্রি দামটা কত তাহলে লাভের পরিমাণটা আমরা পেয়ে যাব তো এবার দেখো ধার্য মূল্য যদি আটশো টাকা হয় আর তার উপরে যদি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় দেওয়া হয় তাহলে ছাড়টা কত সেটা আগে বের করি তারপরে চিন্তা করবো অন্য কিছু তাহলে পার্সেন্টেজ যখন দেওয়া আছে তাহলে আমাদের ম্যাজিক সূত্র ওয়ান না টু ব্যবহার করবো ম্যাজিক সূত্র ওয়ান ব্যবহার করব ম্যাজিক সূত্র ওয়ানের প্রফর্মাটা এখানে দেওয়া হলো এবার বলছে আটশো টাকা ধার্যমূল্য এর পঁচিশ পার্সেন্ট তাহলে এই আটশো এর পঁচিশ পার্সেন্ট সমান সমান কত তাহলে আটশো এর পঁচিশ বাই একশো দুটো শূন্য কাটলাম আট পঁচিশ দুশো তাহলে দুশো টাকা কি করা হলো ছাড় দেওয়া হলো দুশো টাকা যদি ছাড় দিই আটশো টাকা লেখা রয়েছে প্যাকেটের গায়ে আর আমি দুশো টাকা ছাড় দিয়ে দিলাম বিক্রি করার সময় তো এই ছাড়টা দেওয়ার পরে আমি কত টাকায় বিক্রি করব আটশো টাকা লেখা রয়েছে তার থেকে দুশো টাকা যদি ছাড় দিই তাহলে আমি ছশো টাকায় বিক্রি করব বিক্রয় মূল্য পাওয়া গেল বেশ তো এই বিক্রয় মূল্যের পরে আমরা এবার ক্রয় মূল্যটাকে বের করব ক্রয় মূল্যটা কীভাবে বের করব। দেখো বিক্রয় মূল্য আমি জানি আর লাভের শতকরা হারটা জানি সেখান থেকে ক্রয় মূল্য বের করা আমরা ঠিক এর আগের ক্লাসেই শিখে নিয়েছিলাম ভীষণ কঠিন নয় ব্যাপারটা এবার অনেকটা জটিলতা মুক্ত হয়ে গেল যে পার্সেন্টেজ দেওয়া আছে এবং বিক্রয় মূল্য ছয়শো টাকা এটা আমি বের করে ফেলেছি এই ছয়শো টাকা আমি বের করে ফেলেছি তো এই ছয়শো টাকা যদি বিক্রয় মূল্য হয় আর লাভ যদি 20% হয় তাহলে ক্রয় মূল্য কত যেহেতু এখানে এখানে যেহেতু পারসেন্টেজ কথাটা রয়েছে আমরা ম্যাজিক সূত্র ওয়ান ব্যবহার করব এবার ক্রয় মূল্য এর টোয়েন্টি লাভ অর্থাৎ ক্রয় এবং তার টোয়েন্টি ক্রয় মূল্য নিজের একশো আর তার টোয়েন্টি তার সঙ্গে আরও যোগ হবে তাহলে ক্রয় মূল্য এর হানড্রেড পার্সেন্টের সঙ্গে আরও টোয়েন্টি পার্সেন্ট যোগ করে আমার বিক্রি করতে হবে তাহলে একশো কুড়ি পার্সেন্টে আমার বিক্রি করতে হবে ক্রয় মূল্যর পরে একশো কুড়ি পার্সেন্ট ক্রয় মূল্যটা কত জানি না তো জানি জানি না তাহলে এক্স ধরবো তাহলে এই ক্রয় মূল্যের একশো কুড়ি পার্সেন্টে যদি আমি বিক্রি করি সেই টাকাটা হয় ছশো টাকা ক্রয় মূল্যের উপরে কুড়ি পার্সেন্ট আরও বেশি দাম নিয়ে আমি ছশো টাকায় বিক্রি করেছি তাহলে এক্স ইন্টু একশো কুড়ি বাই একশো সমান সমান ছশো তাহলে এক্সের মানটা নির্ণয় করবো ছশো ইন্টু একশো বাই একশো কুড়ি শূন্য দিয়ে শূন্য কাটলাম বারো দিয়ে পাঁচ বারো ষাট পাঁচ আর একশো গুণ করলে হলো পাঁচশো তাহলে পাঁচশো টাকায় তার কেনা ছিল কেনা দামটা কত হলো পাঁচশো টাকা তো এইবার আমরা লাভটাকে নির্ণয় করতে পারবো কিনেছি পাঁচশো টাকা দিয়ে আর বিক্রি করেছি ছয়শো টাকায় তাহলে লাভ তো হয়েছে বেশির থেকে কম বিয়োগ করলে আমাদের লাভটা বেরিয়ে আসবে একশো টাকা তাহলে আমরা লাভ করেছি কত একশো টাকা তো এই অঙ্কটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটি যদি তুমি ঠিক ঠিক বুঝতে পারো তাহলে লাভ ক্ষতির চ্যাপ্টারে ধার্য মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং শতকরা হার এই কটা বিষয়ের সমন্বয় তোমার মধ্যে চলে আসবে এবং তোমার ধারণা আরও ক্লিয়ার করার জন্য তুমি এই অঙ্কটির মতো এই সংখ্যাগুলোকে পাল্টে পাল্টে আরও দশটি অঙ্ক তৈরি করো তৈরি করে তার সমাধান নিজে নিজে করো আর সাহা পাবলিকেশনের বইটি যদি হাতে থাকে এই ধরনের অনেক অঙ্ক সেখানে পাবে সেইগুলোকে সমাধান করো তাহলে তোমার বুদ্ধির প্রখরতা বাড়বে কম্পিটিশনে চান্স পাওয়ার জন্য যোগ্যতম স্টুডেন্ট হিসেবে তুমি গড়ে উঠবে তো নিজের দক্ষতাকে বাড়িয়ে নেওয়ার জন্য তোমরা কিন্তু এই প্র্যাকটিস করতে থাকবে আজকের এপিসোড এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে লাভ ক্ষতির চ্যাপ্টারের অন্যান্য লিখিত সমস্যা এবং তার সহজ সমাধানের মাধ্যমে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং প্র্যাকটিস চালিয়ে যাও